সাজভিলেশানে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে ডাবলিউ বিসিএস প্রিলি পিভিএসি আর কোয়েশ্চেন পেপার সলিউশন সিরিজের পার্ট সিক্স যেখানে দু সাল থেকে আসা সমস্ত জেনারেল সায়েন্সের কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে দু হাজার সাল পর্যন্ত আলোচনা করেছি ভিডিওগুলোর লিঙ্ক নিচে ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা দেখে নিবি তাহলে চলো শুরু করি কোষ বিভাজনের সময় ডিএনএ কোথায় সংশ্লেষিত হয় কোষ বিভাজনের সময় ডিএনএ এস দশায় সংশ্লেষিত হয় যেটা কোষ বিভাজনের অপশান এ ইন্টারফেজ দশার অন্তর্ভুক্ত ডিএনএর পিরিমিডিন বেস কোনগুলি তো ডিএনএ দুই ধরনের বেস নিয়ে গঠিত পিরিমিডিন এবং পিউরিন ডিএনএর পিরিমিডিন বেস হচ্ছে অপশন ডি থাইমিন ও সাইটোসিন এবং পিউরিন বেস হচ্ছে অ্যাডিনিন ও গুয়ানিন অ্যাসপিরিন এর রাসায়নিক নাম কি অপশান এ অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড অ্যাসপিরিং ব্যথা কমানো এবং জ্বর কমানোর জন্য ওষুধ হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ এটি অ্যান্টিবায়োরেটিক হিসেবে ব্যবহৃত হয় স্তন্যপায়ী প্রাণীর করটিক স্নায়ুর সংখ্যা কত অপশান সি বারো জোড়া অর্থাৎ চব্বিশটি আর যদি বলে স্তন্যপায়ী প্রাণীর সুষুমা স্নায়ুর সংখ্যা কত তো সেটা হবে একত্রিশ জোড়া হাইড্রোলিক প্রেস যন্ত্রের কার্যনীতি কোনটির সাথে যুক্ত হাইড্রোলিক প্রেস যন্ত্রের কার্যনীতি হচ্ছে কোনো স্থানে অল্প মানের বল প্রয়োগ করে অন্য স্থানে তার চেয়ে বেশি মানের বল সৃষ্টি করা তো এটা অপশান বি পাস্কালের সূত্রের সঙ্গে জড়িত সৌরচুল্লির কার্যনীতি নিচের কোনটির সাথে এক সৌরচুল্লি বা সোলার কুকার হচ্ছে এমন একটি যন্ত্র যেখানে সৌরশক্তিকে কাজে লাগিয়ে রান্না করা যায় তো এর কার্যনীতি অপশন সি গ্রিন হাউস গ্যাসের মতো হয় তসর রেশম কোন রেশম কিট উৎপন্ন করে এই কোশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট এখানে মনে রাখবে ভারতবর্ষে চার রকমের রেশম পাওয়া যায় সেগুলো হচ্ছে মালবেরি তসর মুগা এবং এড়ি আর এই চারটি রেশম ভিন্ন ভিন্ন রেশম কিট থেকে উৎপন্ন হয় যেমন তসর রেশম তৈরি হয় অপশান এ অ্যান্থেরিয়া মাইলিকটা রেশম কিট থেকে বোম্বেক্স মরি রেশম কিট থেকে তৈরি হয় মালবেরি সিল্ক ফিলোজোমিয়া রিকিনি রেশম কিট থেকে তৈরি হয় এড়ি রেশম আর অ্যান্থেরিয়া আসামেনসিস রেশম কিট থেকে তৈরি হয় মুগা রেশম এলইডি এর পুরো নাম কি অপশান বি লাইট এমিটিং ডায়োড নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি প্রাকৃতিক অক্সিন অক্সিন হচ্ছে একটা উদ্ভিদ হরমোন তো এদের মধ্যে প্রাকৃতিক অক্সিন হচ্ছে অপশন বি আই এ এ অনেক সময় এক্সামে আই এ এর ফুল ফর্ম জিজ্ঞেস করে তো সেটা হচ্ছে ইন্ডোল থ্রি অ্যাসিটিক অ্যাসিড মেন্ডেলীয় ডি শঙ্কর জননের বহিরঙ্গের অনুপাত অর্থাৎ ফেনোটাইপিক রেশিও কত অপশানে নাইন ইস টু থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান যদি বলে মেন্ডেলীয় এক শঙ্কর জননের ফেনোটাইপিক রেশিও কত তো সেটা হবে থ্রি ইস টু ওয়ান কাঁচের সঙ্গে বিক্রিয়া করে বলে নিচের কোন পদার্থটিকে কাঁচের পাত্রে রাখা যায় না অপশান সি এফ এইচএফের রাসায়নিক নাম হচ্ছে হাইড্রোফ্লোরিক অ্যাসিড তো এই এফ কাঁচের মধ্যে উপস্থিত সিলিকার সঙ্গে বিক্রিয়া করে বলে এটাকে কাঁচের পাত্রে রাখা যায় না এন এ ও এইচ এর জিরো পয়েন্ট ফাইভ মোলার দ্রবণের একশো মিলিলিটার তৈরি করতে এন এর কত গ্রাম দরকার হবে এই প্রবলেমটা সলভ করবার সূত্র হচ্ছে যত গ্রাম দরকার হবে সেটা ইকুয়াল টু ভি ইন্টু এম ইন্টু মলিকুলার ওয়েট বাই এক হাজার যেখানে ভি হচ্ছে দ্রবণের আয়তন এম হচ্ছে দ্রবণের মোলারিটি আর এমডাব্লু হচ্ছে মলিকুলার ওয়েট বা আণবিক ওজন এবার দেখব প্রবলেমে কিসের কিসের মান দেওয়া আছে তো দ্রবণের মোলারিটি দেওয়া আছে জিরো পয়েন্ট মোলার তার মানে এম ইকুয়াল টু হচ্ছে জিরো মোলার দ্রবণের আয়তন দেওয়া আছে একশো মিলিলিটার মানে ক্যাপিটাল ভি ইকুয়াল টু হচ্ছে একশো এম আর দেওয়া আছে সোডিয়াম অক্সিজেন এবং হাইড্রোজেনের পারমাণবিক ওজন তো এখান থেকে আমরা এন এ মলিকুলার ওয়েট বা আণবিক ওজন বার করতে পারব তো এর আণবিক ওজন হবে তার মানে এন এর মান তেইশ তেইশ প্লাস ওর মান ষোলো প্লাস এইচের মান এক তার মানে তেইশ প্লাস ষোলো প্লাস এক মানে হচ্ছে চল্লিশ এবার ইকুয়েশানে সব কটার মান বসাবো তো ভি এর মান হচ্ছে একশো এম এর মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এবং মলিকুলার ওয়েটের মান হচ্ছে চল্লিশ বাই এক হাজার এটা যদি সলভ করি তাহলে হবে দুই গ্রাম তাহলে উত্তর হবে অপশান এ দুই গ্রাম এম জি টু প্লাস এর সমসংখ্যক ইলেকট্রন নিচের কোন আয়নটিতে রয়েছে এটার উত্তর হবে অপশান বি এনে প্লাস কী করে হচ্ছে একটু বলে দিচ্ছি ম্যাগনেশিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে বারো অর্থাৎ ম্যাগনেশিয়ামে উপস্থিত ইলেকট্রন সংখ্যা হচ্ছে বারোটি এবার এটি এম জি টু প্লাস অর্থাৎ ধনাত্মক আয়নে পরিণত হয়েছে তার মানে ইলেকট্রন বর্জন করেছে আর টু প্লাস মানে দুটো ইলেকট্রন বর্জন করেছে অর্থাৎ জি টু প্লাস আয়নে উপস্থিত ইলেকট্রন সংখ্যা হবে বারো থেকে দুটো বর্জন করেছে মানে বারো মাইনাস দুই মানে দশটি একইভাবে সোডিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে এগারো একটা ইলেকট্রন বর্জন করে প্লাস আয়নে পরিণত হয়েছে তার মানে প্লাস আয়নে উপস্থিত ইলেকট্রন সংখ্যা হচ্ছে এগারো মাইনাস এক মানে দশ তার মানে প্রমাণিত হলো এম জি টু প্লাসের সমসংখ্যাক ইলেকট্রন যে আয়নে রয়েছে সেটা হচ্ছে অপশান বি প্লাস পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল থেকে কোনো বস্তুকে মেরু অঞ্চলে নিয়ে গেলে বস্তুটির ওজনের কি পরিবর্তন হয় সবসময় মনে রাখবে বস্তুর ওজন অভিকর্ষজ তরণের উপর নির্ভর করে অভিকর্ষজ তরণের মান বাড়লে বস্তুর ওজন বাড়বে আর কমলে বস্তুর ওজন কমবে তো নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে অভিকর্ষজ তরণের মান বেশি হয় সেই কারণে কোনো বস্তুকে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিয়ে গেলে বস্তুটির ওজন অপশান সি বেড়ে যাবে মস্তিষ্ক ম্যালেরিয়া নিচের কোনটি ঘটায় ম্যালেরিয়া হচ্ছে পোটোজোয়া ঘটিত রোগ যেটা প্লাজমোডিয়াম পোটোজোয়ার কারণে হয় তো মস্তিষ্ক ম্যালেরিয়া ম্যালেরিয়ার একটা প্রকার যেটা অপশন সি প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম পোটোজোয়ার কারণে হয় ডিএনএ এর একটি প্যাঁচের মাপ কত এখানে মনে রাখবে অটসান ক্রিক মডেল অনুসারে ডিএনএ এর একটা টান বা প্যাচ তৈরি হয় মোটামুটি দশটা পেয়ার নিয়ে আর পরপর দুটি পেয়ারের মধ্যে দূরত্ব হচ্ছে থ্রি পয়েন্ট ফোর অ্যাঙ্গোস্ট্রম তাহলে ডিএনএর একটি প্যাচের মাপ হবে থ্রি পয়েন্ট ফোর অ্যাঙ্গোস্ট্রম ইন্টু টেন অর্থাৎ উত্তর হবে অপশান এ থার্টি ফোর অ্যাঙ্গোস্ট্রম পরাগধানী থেকে পরাগ রেণুর একই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরকে কি বলা হয় অপশন ডি অটোগ্যামি বলা হয় অটোগ্যামি হচ্ছে সেলফ পলিনেশন বা পরাগায়নের একটি পদ্ধতি পরাগায়ন বা পলিনেশন মানে হচ্ছে পরাগ্রেনুর গর্ভমুণ্ডে প্রবেশের পদ্ধতি তো অটোগ্যামি দেখা যায় মটর আর্কিড সূর্যমুখী প্রভৃতিতে প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা কে অপশান বি চার্লস ডারউইন বিজ্ঞানী চার্লস ডারউইন আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে ইভলিউশন বা বিবর্তনের অন্তর্গত বিখ্যাত প্রাকৃতিক নির্বাচনের তত্ত্ব দিয়েছিলেন মেন্ডেলের এক শঙ্কর জনন পরীক্ষায় বিশুদ্ধ দীর্ঘ উদ্ভিদের সঙ্গে খর্ব উদ্ভিদের সংকরণের ফলে এ ফন জনুর সকল উদ্ভিদ দীর্ঘ হয় তার কারণ হচ্ছে অপশান বি প্রকটতা বা ডোমিনান্স অর্থাৎ মেন্ডেলের এক জনন পরীক্ষায় এফন জনুতে প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন অতি বেগুনি রশ্মি শোষণ করে অপশান সি স্ট্যাটোসফিয়ার বিজ্ঞানী ওপারিন ও হেলডেনের মতে প্রাক জৈব আদিম পৃথিবীর বায়ুমণ্ডলে ছিল অ্যামোনিয়া এবং মিথেন অক্সিজেন ছিল না প্রাক জৈব আদিম পৃথিবীর বায়ুমণ্ডলের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটি অপশন ডি অক্সিজেনের অনুপস্থিতি স্যাটেলাইট তথ্য সংগ্রহ করে অপশান ডি উপরোক্ত সব অর্থাৎ স্যাটেলাইটের সাহায্যে বন জঙ্গলের সীমানা সংক্রান্ত নদী এবং নদীর গতিপথ সংক্রান্ত এবং আসন্ন ঝড় এবং তুফান সংক্রান্ত তথ্য সংগ্রহ করা যায় কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ এক হয় অপশান ডি মাইনাস চল্লিশ ডিগ্রি উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মান একই হয় নিচের যৌগটির সি টু এবং সি থ্রি কার্বনের হাইব্রিডাইজেশন হল অপশান সি এস পি টু এস পি টু এছাড়া আজকের ভিডিও পরের ভিডিওতে দু সালের কোশ্চেন পেপার থেকে শুরু করব ভালো থেকো